পাকিস্তান ইন্ডিয়া নো হ্যাঁ মতে যাব শিখুই না আমার নিজের ভিতরে ঝগড়া যদিন হব বারবাটি স্টেডিয়াম কলিঙ্গ স্টেডিয়াম মিঠু ভাই কোন কহিবে ওড়িশা বর্তমান দুই ভাগ হবে কিছু দুই ভাগ হবনি কিছু দুই ভাগ হবনি সেই আট দশটা লোক যে যে এমতি কথা সেমতি হয়েছি আমি বর্জন করিব ওড়িয়া সিনেমাকু ওড়িয়া ওড়িয়া সিনেমা এটি পড়ে ওড়িয়া সিনেমাকু বর্জন করলে কিছু লাভ নাই কাহি না ওড়িয়া ইন্ডস্ট্রি ছোটিয়া ইন্ডস্ট্রি আমার এই দমন প্রতীক্ষা পুষ্কর এমতি ডেলিভারি বয় কিছু ভালো ফিল্ম এবার আসিলা পরে ওড়িশাবাসী হলকু এবার যা আরম্ভ হয়েছি কিন্তু তাকু তুমি রঙ দেই রঙবতী রঙবতী সে বি সেই মাটির সবেশাচী মহাপাত্র সেউঠু আজি আজি আপনার গীত গাউছেন কি কোনটা না মন্টু ছুরিয়া সেই মাটির পুয় সমস্ত আসিকি এইটি সেইটি কিছু নাই ওড়িশা গোটায় তেমকি আকু যে এমনি সব ভঙ্গাভঙ্গি কথা করছেন সে চেতাবনী যে ওড়িশা ইন্ডস্ট্রি তো ভাঙি চাহ নাই আমি এক ভাঙ্গি হয়ে অছু বহু হইরাণ অছু এটি কহিবি সম্বলপুরী সিনেমারে এবে জয় ভাই মু অভিনয় করছিল সম্বলপুরী আমি ভাবু নাই সমস্ত সকাল হলে সম্বলপুর লোক কটকরে কটক লোক সম্বলপুরে আকু যে ঝগড়া করা যে চাহুমান সেমানকু মু এটি কহিবি সেমানে সজাড়ি হয়ে যাতু কাহি না মু মিটু মিথু নেতি কইলি সিনেমা মা মা কু দুই ফার করে উদ্যম করন্তু নাই কারণ মা মা বঞ্চিলা আমি বঞ্চিবা আজি 25 বছর ওড়িয়া সিনেমা আমি অছু এই যে ভুল ভাল লোক পশি আইছেন যে সিনেমা লোক নুহ সে মানে ডিস্টার্ব করছেন গোটিয়ে কথা কহিবি যে ভাই যাহা বি হো আপোষ বুঝামণারে হো সবু কথা দুই ভাগ ন হো যেমতি রাজনৈতিক দল দুই ভাগের বিভক্ত সবু দুই ভাগ বিভক্ত করিবা যে মানে চাহুছেন সে মানে সংস্থা ভাঙ্গিবাকু চাহুছেন মু এতি কউছি আপন মানকু হাত জড়ি নিবেদন করছি আজ জোরে চিলাইকি কিছু কহিবি নাই এতি কউছি আপন মানে সচেতন হুন্তু যেউটি সে ভাই মানে বি অছেন সে মানে আম সহিত যোগাযোগ রুহন্তু আমি তাঙ্কর সঙ্গে যোগাযোগ রে অছু ফাটো কিছু হেই নাই ভাই আমি পাকিস্তান ইন্ডিয়া নো হাকো কোন কো আউ গো অভিযোগ আছে মনোজ মিশ্র না সে ওড়িয়া সিনেমা রাম চলচ্চিত্র সম্বলপুর সম্বলপুর রিলিজ করিও দউ না না রাম চলচ্চিত্র কো যদি সম্বলপুর রিলিজ করিও দউ না দি তাকো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা যাও প্রোডিউসার অ্যাসোসিয়েশন অছন্দি ডাইরেক্টর মানে অ্যাসোসিয়েশন অছন্দি এমানে তথ্য নিয়ন্তু যে সতটা কোন মানে এমতি এমতি কই দেলে হবনি যদি সেমানে মনোজ মিশ্র করুছি বলি তুমি তার অনুসন্ধান পাইব মনোজ মিশ্র উপরে আক্রমণ হব মনোজ মিশ্র অনুসন্ধান পাইছেন বলে তো মনোজ মিশ্র দুই বর্ষ পর ব্যান করা গেল হলিউড ইন্ডস্ট্রি হলিউড ইন্ডস্ট্রি দুই বর্ষ পর ব্যান করা গেল সে কথা ঠিক আছে কিন্তু সেই কথা পাই গোটে ঝড় সৃষ্টি না হোক মো মত এটি যে আমি হাত গণতি লোক আজ্ঞা ওড়িয়া ইন্ডস্ট্রিরে ইয়ে কোণী রাজনৈতিক কথা নুহ যে 314 ব্লক পঞ্চায়েত রামা রামা আমার এটি সিনেমা হল নাই আমার 40টা সিনেমা হল 70টা স্ক্রিনিং তা উপরে সব বারম্বার কহিছি কিন্তু এটি কইবি সমস্তে বর্তমান একাঠি এই চলিবা ব্যবস্থা করিবা আর দুই তিনটা মিডিয়া যে ঝগড়া করাউছেন আমার আমার ভিতরে তাঁকু সব সচেতন করে দেউছি তোম মাধ্যমে ইন্টারভিউ টিভি মাধ্যমে সে সচেতন হয়ে যাতু নহলে সে কেউটি দেবে সে জাঁপারেনি কেন নিজ নিজ ভিতরে ঝগড়া করাইবা এগুলো ভালো কাম নুহ কাহি না আমার ইন্ডস্ট্রি এবে জস্ট পিলা মানে ফিল্ম যাচ্ছেন রমন দেখুছেন নূ ফিল্ম দেখুছেন রাম দেখুছেন কটক দেখুছেন আর সেই জায়গায় সম্বলপুর প্রত্যেক লোক যাই পচারতু সি ঝগড়ারে না এই যে 18টা 20 জন আসছেন সেমানে কেবল কেমিতি না নেবে সমত চক্কর হবে কেবল সোশ্যাল মিডিয়ারে না করিবার আরে সমতে সুর রাউত হইপারিবে না আপনার মতরে আমার জিতু মঙ্গরাজ ঠিক না মনোজ মিশ্র না না এই যে ঠিক কথা ভুল কথা কইল সেইটা যে মানে আরম্ভ করতে কনক নিউজ মানস বাবু মানস বাবু ইন্টারভিউ নিও সে বহু ইন্টারভিউ সমর্থন নেলে ওড়িয়া সিনেমা জগত তাঁর ইন্টারভিউ আপনার নিয়ন্তু মু যদি কহিবি জিতু মঙ্গরাজ তা জায়গায় ঠিক মনোজ মিশ্র তা জায়গায় ঠিক মঝিরে কোণ হয়েছি না মানে অন্ডারস্টেন্ডিং এই এমিতি পচরা যাইছি যেমতি মু অবে মতে কই মিটু মিথুন চন্ডি পর্যন্ত মু কই চপরাসি হ্যাঁ মতে যাবো শিখুই না কই মোর মনে মনে হারলি
ଅସୁବିଧା ନା ତେଣୁ ଗୋଟିଏ କଥା କହିବି ଭାଇ ଆପୋଷ ବୁଝାମଣାରେ ହଉ ଆଉ ଆପଣ ମିଡିଆକୁ ଏତିକି କହୁଛି ଯେଉଁ କଥାଟା ସତ ସେ ତଥ୍ୟ ନିଅନ୍ତୁ ଅଳ୍ପ ଭାରତରେ ଉଡ଼ନ୍ତୁ ନାହିଁ କୁହୁଡ଼ିରେ ଉଡ଼ି କିଛି ଲାଭ ନାହିଁ ଏବେ ଆମେ ଏକ ଆମେ ସବିଶେଷୀ ମହାପାତ୍ର ଆମ ସାଙ୍ଗରେ ବାହୁଡ଼ି ମଜା ଭଳିଆ କରିଥିଲେ ଆମେ ଯାଇ ସେଠି ନଟରାଜ 009 ରୋଲ୍ କଲି ମୁଁ ଏବେ ଜୟ ଭାଇ ମୋ ବାପା ହେଇଥିଲେ ମୁଁ ଫରେଷ୍ଟ ଅଫିସର ହେଇଥିଲି ଭାଇ ଆମର ସମ୍ବଲପୁର ସାଙ୍ଗରେ ବଢିଆ ଆମେ ଖାଉ ନଡ଼ିଆ ଆମେ ହେଲୁ ଜଗନ୍ନାଥଙ୍କ ଲୋକ ଆମେ ସବୁବେଳେ ଭଲ ରହିବ ଆଉ ଏ ଯୋଉ ଭୁଲ ଭାଇ କରୁଛନ୍ତି ତାଙ୍କୁ ହବ ଗଡ଼ ଗଡ଼ିଆ ରେ ଭେଟ ଆଜି ସମ୍ବଲପୁର ଗୋଟେ ନ୍ୟୁଜ ଶୁଣିବା ପାଇଁ ଦେଖିବାକୁ ପାଉଛୁ ଆଜ୍ଞା ଓଡ଼ିଆ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି ବୟକଟ କରୁଛି ହଁ ସେ କଥାଟା ମୁଁ ଦେଖିଲି ସେ କିଛି ଲୋକ ସମ୍ବଲପୁର ବାସୀ ନୁହଁ ଆପଣ ବି ଆଜି ଏଉଠୁ ମୁନ୍ଛରୁ ସମ୍ବଲପୁର ଯାଆନ୍ତୁ କାଲି ଇଣ୍ଟରଭ୍ୟୁ ନେବେ ଲୋକଙ୍କ ଲୋକ ସମସ୍ତେ କହୁନାହାନ୍ତି ସେଇ କିଛି ଲୋକ କହୁଛନ୍ତି ତେଣୁ ସେଇ କିଛି ଲୋକ ଏଇ ଉଦ୍ୟମଟା କାହାର ଏ ଯୋଉ ଉଦ୍ୟମଟା କାହାର ଏ ଉଦ୍ୟମଟା ହଉଛି ସବୁ ଜାଗାରେ ଫାଟ ସୃଷ୍ଟି କରିବା ପଡିଶା ଘରର କାମ ସାଇଡ ଘର ଗଲା ଯଦି ଆଇଁଷ ରୋଷେଇ ହେଲା କି ଦି ଭାଇ ଭଲରେ ଚଳିଲେ ଇଏ ସହ ଭିଲିଆନ ପଶିକି ସେ ଦି ଭାଇକୁ ଫଟେଇ ଦବ ବୁଝିପାରିଲ କି ଏ କାମ ହଉଛି ଯୋଉମାନେ କରୁଛନ୍ତି ସେମାନେ କେମିତି ଓଡ଼ିଆ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି ଭାଙ୍ଗି ଯାଉ ଅନୁଭବ ମହାନ୍ତି ଏ ବିଷୟରେ ତାଙ୍କ ସପକ୍ଷ ରଖିଛନ୍ତି ହଁ ଅନୁଭବ ମହାନ୍ତି ତାଙ୍କର ଯାହା ଶୁଣିଛନ୍ତି ସେ କହିଛନ୍ତି କିନ୍ତୁ ଏତିକି କହିବି ମନୋଜ ମିଶ୍ର ହୁଅନ୍ତୁ ଅନୁଭବ ମହାନ୍ତି ହୁଅନ୍ତୁ ଏମାନେ ସବୁ ବଡ ବଡ ହସ୍ତି ଓଡ଼ିଆ ଫିଲ୍ମର ଆମେ ମିଟୁ ମିଟୁନ କିଛି ହସ୍ତି ନୁହଁ କିନ୍ତୁ ଅସୁବିଧା ସୁବିଧାରେ ଆମେ ଫିଲ୍ମ ଲାଇନ ଯେହେତୁ ଅଛେ ଆମେ ଏ କଥାକୁ ମାନେ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି କେମିତି ବଞ୍ଚିବ ଇଏ କରୁ ଆଜି ଆଜି ପ୍ରଡ୍ୟୁସର ଏଡ଼େ ଏଡ଼େ ଲୋକ ଡିସିସନ ନେଉଛନ୍ତି କିନ୍ତୁ ମୁଁ ଗୋଟିଏ କଥା କହିବି ଗୋଟିଏ କଥା ତମ ମାଧ୍ୟମରେ କହିବି ଜମା ଝଗଡ଼ା ନାହିଁ ତାକୁ ଷ୍ଟପ୍ କର କାହିଁକି କହିଲ ନହେଲେ TRP ବଢେଇବା ଚକ୍କରରେ ଆମେ ହଣାକଟ ହେଇ ଲାସ୍ ପଡିଯିବ ଆଚ୍ଛା ଆଉ ଗୋଟିଏ ଖାଲି ଆପଣଙ୍କୁ ଶେଷ ପ୍ରଶ୍ନ ରହିଯିବ ଭାବନ୍ତୁ ମନୋଜ ମିଶ୍ର ଆପଣଙ୍କ ସାମ୍ନାରେ ଅଛନ୍ତି ଆପଣ ତାଙ୍କୁ ଏ କ୍ୟାମେରା ମାଧ୍ୟମରେ କଣ କହିବେ ଖାଲି ଗୋଟେ ମୁଁ କହିବି ମନୋଜ ଭାଇ ମାଇଣ୍ଡ ଗେମ୍ ମାଇଣ୍ଡ ବ୍ଲୋଇଂ ପିକ୍ଚର କରିଛ ତମେ ବହୁତ ଲୋକଙ୍କୁ ଆଣି ପୁରେଇଛ ତମେ ଭଲ ସିନେମା ମେକର କରିପାରୁଛ ତମେ ନେଇକି ଏଇଟାକୁ ଦେଖ ଅରିନ୍ଦମ ଗୋଟେ ଷ୍ଟେପ୍ ଉପରେ ରଖିବା ଚକ୍କରରେ ରାମ ପିକ୍ଚର 3 କୋଟି ଟଙ୍କାରେ ବନା ହେଇଛି ବଡ ପିକ୍ଚର ହେଇଛି ବିଗ୍ କାନଭାସ ତା ମନ ଦୁଃଖ ସେଇଥିପାଇଁ ଆଉ ତମେ ବି ମାଇଣ୍ଡ ଗେମ୍ କରୁଛ ହିଟ୍ ପିକ୍ଚର ଅଛି କିନ୍ତୁ ଆମେ ନିଜେ ନିଜ ଭିତରେ ପଞ୍ଜା ଲଢା ହେଲେ ଅସୁବିଧା ହେଇଯିବ ଆମେ ସବୁ ମିଳିମିଶି କରିବା ଝଗଡ଼ା ଯଦି କରିବା ଆମର ଭୁବନେଶ୍ୱରରେ ଷ୍ଟାଡିୟମ ଅଛି କଳିଙ୍ଗ ଷ୍ଟାଡିୟମ କଟକରେ ଅଛି ବାରବାଟୀ ଷ୍ଟାଡିୟମ ପଳେଇ ଆସିବା ମରାମରି ହବ ଯିଏ ସଭା ବଞ୍ଚିଲ ସିଏ ହିରୋ ଏଇଟା କିନ୍ତୁ ସିକ୍ରେଟଲି ଏ ପବ୍ଲିକ ନ ଜାଣନ୍ତୁ କାରଣ ପବ୍ଲିକ ଜାଣିଛନ୍ତି ଆମେ ଭଲ ଫିଲ୍ମ ଏବେ କଲେଣି ଦମନ ପ୍ରତୀକ୍ଷା କଣ ହେଲା ପୁଷ୍କର ବର୍ତ୍ତମାନ ହେଲା ଭଲ ଭଲ ଫିଲ୍ମ ଏବେ 3ଟା ଫିଲ୍ମ ଯୋଉ ହେଇଛି 7 କୋଟି ଟଙ୍କା ବଜେଟର ସିନେମା ତେଣୁ ମୁଁ ଏତିକି ଆପଣଙ୍କୁ ହାତ ଯୋଡ଼ି କହୁଛି ଝଗଡ଼ା ଝାଟି ନାହିଁ ଓଡ଼ିଶା ଏକ ଆମେ ଏକ ଅଛେ ଆମ ଉପରେ ଫିଲ୍ମ ହଲ୍ ନାହିଁ ଆମେ ସମସ୍ତେ ଗୋଟେ ଅମ୍ବ୍ରେଲାରେ ଆସିକି ନବୀନ ବାବୁ ଘର ପାଖରେ ପହଞ୍ଚିବା କହିବା 314 ବ୍ଲକରେ ଗୋଟିଏ ଗୋଟିଏ 150 ସିଟର ଫିଲ୍ମ ହଲ୍ କରନ୍ତୁ ଏତିକି ମୋର ମତ ଜିତୁ ମଙ୍ଗରାଜ ଭାଇକୁ ଶେଷରେ କଣ କହିବି ଜିତୁ ଭାଇ ଆମ ଭାଇଟା କହିବି କଣ ଇଏ ବି ଭାଇ ସିଏ ବି ଭାଇ ସିଏ ବି ତାଙ୍କ ନାଁ ବାର ବାର ବିବାଦ ଘରେ ଘେରି ଅଛି ନା ବିବାଦ ହେଲେ ଭାଇ ଲାଗି ହେଇଗଲ ଏବେ ସବୁ ଫିଲ୍ମ ହଲ୍ ତାକୁ ନେବେ ପଶ୍ଚିମ ଓଡିଶା ସେଇ 8-10 ଜଣ ବ୍ୟାନ୍ ହେଇଛନ୍ତି କରିଛନ୍ତି ପବ୍ଲିକ ଅଛନ୍ତି ତାଙ୍କ ସାଙ୍ଗରେ କିଛି ଅସୁବିଧା ନାହିଁ ଏଠି କଳାକାରକୁ ଲୋକ ଭଲ ପାଆନ୍ତି କଳାକାରକୁ 4 କୋଟି ଲୋକ ଭଲ ନ ପାଉଥିଲେ ଅନ୍ୟବେଳେ ଗେଷ୍ଟ କରି ଡାକନ୍ତେ ନାହିଁ ଆମକୁ ଯିଏ ଯୁଆଡୁ ଆଉଛି ଭାଇ ତମେ ଟିକେ ଆମ ଗାଁକୁ ଆସିବ କାହିଁ କହୁଛନ୍ତି କାରଣ କଣ ପବ୍ଲିକ ଭଲ ପାଆନ୍ତି କଳାକାରକୁ ତ ଆମେ କଳାକାରିତା ରଖିବା ପ୍ଲସ୍ ଟିକେ ଲୋକଙ୍କୁ ସାହାଯ୍ୟ କରିବା ଆଜି ସାଉଥ ପିକ୍ଚର କାହିଁ ଚାଲିଛି କହିଲ ସବୁ ଷ୍ଟାର ସାହାଯ୍ୟ କରନ୍ତି ଗରିବ ଗୁରୁବା ଯେତେ ଲୋକ ତାଙ୍କୁ ସାହାଯ୍ୟ କରନ୍ତି ସିଏ ଏଠି ଭଗବାନ ମାନନ୍ତି କିନ୍ତୁ ଏଠି ଆମକୁ ସହ ସୈତାନ ମାନୁଛନ୍ତି ଆମେ ସୈତାନ ରୋଲ୍ଟା କରୁଛୁ ଫିଲ୍ମରେ କିନ୍ତୁ ଓରିଜିନାଲ ଜୀବନରେ ତ ଆମେ ନିରିହବେଳେଣି ନା ଏଠି କହି ରହୁଛି ନମସ୍କାର ସମସ୍ତେ ସମାନ ହେଇଯାଆନ୍ତୁ ଏ ଯୋଉ TRP ଚକ୍କରରେ ପୁରା ରୋଡ୍ ଉପରକୁ ପଳେଇ ଆସିବା ଆମେ ଜମା ଏମିତି କରନ୍ତୁ ନାହିଁ ରହିଲି ମନୋଜ ଭାଇ ଅନୁଭବ ଆମର ମୋ ସାନ ଭାଇ ଅରିନ୍ଦମ କେବେ ଏମିତି କଣ୍ଡିସନକୁ ଯିବାନି ଯୋଉଥିରେ ଅସୁବିଧା ହବ ଫେର ବି ସିନେମା ଲାଗିବ ଫେର ଆମେ ପ୍ରମୋସନ କରିବା ଆମ ନିଜ ଭିତରେ ଝଗଡ଼ା ଯୋଉଦିନ ହବ ବାରବାଟୀ ଷ୍ଟାଡିୟମ କଳିଙ୍ଗ ଷ୍ଟାଡିୟମ ରହିଲି।